আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আপনারা অনেক বেশি কোয়ারিজ করেছেন আমাদেরকে নেদারল্যান্ডস নিয়ে। আচ্ছা, নেদারল্যান্ডস কান্ট্রি হিসেবে আসলে কী বলবো, আমার কাছে মনে হয় ওয়ান ক্যান অফ স্বপ্নের কান্ট্রি। আমরা যেমন বলি সুইজারল্যান্ড অনেক সুন্দর, অনেক সুন্দর মানে স্বপ্নের কান্ট্রির মতো, নেদারল্যান্ডসে কিন্তু তাই। নেদারল্যান্ডসের এনভায়রনমেন্ট এত বেশি ভালো, ওখানকার পিপল বা যারা আছেন জনসাধারণ এবং ওখানকার কারিকুলাম অ্যাক্টিভিটিস সব কিছু মিলে ওদের কালচার এত বেশি ভালো, যদিও লিভিং কস্ট বা সব কিছু মিলে একটু এক্সপেন্সিভ, বাট ওই যে বলে না আমাদের একটা কথা আছে না যে যেমন ইনকাম তেমন খরচ, ব্যাপারটা ওরকম আর কি। সো সব কিছু মিলে নেদারল্যান্ডসের স্টাডি, নেদারল্যান্ডসের এনভায়রনমেন্ট, নেদারল্যান্ডসের ইনকাম সোর্স সব কিছু কিন্তু অসম্ভব রকম ভালো। সো আজকে আসলে নেদারল্যান্ডসের এডুকেশন সিস্টেম নিয়ে, কিন্তু আমরা এডুকেশন নিয়ে কাজ করি, সো আজকে আমরা এডুকেশন নিয়ে কথা বলবো। প্রথমে যদি আসি আমরা, কারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন নেদারল্যান্ডসে, প্রথম কথা হচ্ছে যাদের ক্যাশ ফান্ড রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমি খুব স্ট্রেট বলছি, কারণ আসলে স্ট্রেট না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কোনো লাভ নেই। যাদের ক্যাশের অবস্থা খুব ভালো, কারণ নেদারল্যান্ডসে কিন্তু ব্লক অ্যাকাউন্ট লাগছে, যাদের ক্যাশ অ্যাভেলেবেল আছে তারা আপনারা খুব আরামসে, আপনি যদি আইএলটিএস পয়েন্ট খুব ভালো থাকে আপনারা খুব সহজে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে পারেন। কেমন, যেমন ধর নেদারল্যান্ডসে অ্যাপ্লাইয়ের জন্য আইএলটিএস কিন্তু ম্যান্ডেটরি, লাইক মাস্টার্সের জন্য 6.5 হলে বা একাডেমিক রেজাল্ট খারাপ। যেমন গতদিন থেকে আমরা খুব প্রেশার করেছি একটা স্টুডেন্টকে নিয়ে, আমরা খুব প্রবলেমে পড়েছি, ওর কারিকুলাম অ্যাক্টিভিটিস নেদারল্যান্ডের সাথে মিলছিল না। সো ওখানে অনেকগুলো ইউনিভার্সিটি এই কথা বলছিল, অনেকগুলোতে পেন্ডিং রাখছিল, এবং আইএলটিএস আবার 6, এখানে আবার একাডেমিক রেজাল্ট একটু ওইদিকে, তো সব কিছু মিলে আসলে ব্যাটে বলে মিলছিল না। তারপরেও আমরা চেষ্টায় সবসময় আছি এইখান থেকে এইটা, ওখান থেকে ওইটা। তো সেই জায়গা থেকে আপনার যদি 60% মার্কস আপনাদের থাকে, আর আপনি যদি আইআইটি 6.5 থাকে, মাস্টার্স জন্য আপনারা এলিজিবল এভরি ইউনিভার্সিটিতে। আর হচ্ছে আপনাদের ব্যাচেলরের জন্য 6 থাকা উচিত, 5.5 দিয়ে হয় বাট উই উইল প্রেফার 6। তো সেই জায়গা থেকে আপনারা আরামসে ব্যাচেলরের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, সাথে 60% মার্কস। নেদারল্যান্ডের জন্য কোনো 13 বা 14 কমপ্লিট করার কোনো ব্যাপার নেই, আপনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর একটু গ্যাপ দিয়ে 6 মাসের মধ্যে আইএলটিএসটা করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এটা গেল হচ্ছে আপনার একাডেমিক সিস্টেম, সাথে হচ্ছে টিউশন ফিসটা কেমন হতে পারে। নেদারল্যান্ড টিউশন ফিস পড়বে আপনার মিনিমাম 8 থেকে শুরু হয়, 8 থেকে 12, 14 এরকম পড়বে। সো এটা হচ্ছে বছরের টিউশন ফিস, আপনাদের চেষ্টা করতে হবে 1 বছরের ফিটা দিয়ে যেতে। সাথে নেবেন যে সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট টাকা পাঠানো হয়, ওরা কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় না। নেদারল্যান্ডস ব্লক অ্যাকাউন্টে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টিউশন ফিসটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দেবেন, আপনি ব্লক অ্যাকাউন্টে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে সেন্ড করতে হবে। এটা হচ্ছে 13,000 সামথিং, সো প্রায় 14 লাখ টাকার মতো কিন্তু আপনাদের আসছে। সো এই টাকাটা এবং টিউশন ফিস 10 লাখ হোক, সেই টাকাটা প্রায় কিন্তু আপনাদের 24 লাখ টাকা কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে। ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা, যেটা আপনি অ্যাকোমোডেশনের জন্য ইউনিভার্সিটি নিয়ে নিল আপনার কাছ থেকে, সেটা আপনি ভিসা হলে যাবার পর 2 থেকে কারো ব্লক 1 মাসে খুলে যায়, কারো 2 মাসে, ব্লক অ্যাকাউন্টে আপনাকেই ফেরত দেওয়া হবে এককালীন। জার্মানি যেমন আমরা দেখি যে জার্মানিতে পার্ট প্রতি মাসে ফেরত দেওয়া হয় ব্লক অ্যামাউন্টটা, বাট নেদারল্যান্ডসে হচ্ছে আপনাকে একবারে দেওয়া হবে। এটা আসলে ওরা সিকিউরিটি দেখতে চায় যে আপনি সলভেন্ট কিনা ওখানে থাকার জন্য, বা আপনার অ্যাকোমোডেশন কস্টিংটা আপনার আছে কিনা। সো এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ রুলস, দেন আপনি এটা ফেরত পেয়ে যাবেন। সো যাদের ব্যাংক নিয়ে প্রবলেম, যেমন টাকা আছে ব্যাংক স্টেটমেন্ট 6 মাস নাই, তারা কিন্তু খুব আরামসে আপনার নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা সবাই জানেন যে নেদারল্যান্ডসে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল বাই দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি একটা পেপারে যখন সাবমিশন করে দেয় তখন এটা আসলে শুধু স্ট্যাম্পিং হয়ে আসে। সো আলাদা করে কোনো ইন্টারভিউ তেমন কিছুই নেই, ইউনিভার্সিটি চাইলে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিতে পারে, বাট ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট খুবই হাই। নেদারল্যান্ডসে কিন্তু 6.5 দিয়ে অনেকের অ্যাডমিশন হয় না, কেন হয় না উই হ্যাভ নো আইডিয়া, রিজন দেয় বা দেয় ওদের সিট ব্যাপার থাকে, ওরা অফার দিচ্ছে তার আগে থেকে, হয়তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা টিউশন ফিস পাঠিয়ে তাদেরকে কনফার্ম করেন। কারণ ওখানে হচ্ছে আপনি 100 জনে অ্যাপ্লাই করলে, 100 জনে অ্যাডমিশন পেলে আসলে 98টা ভিসা আপনার হবে বা 95টা ভিসা আমরা কাউন্ট করতে পারি, তো ওরা আসলে সিটটা কাউন্ট করে বেশি। তো সেই জায়গা থেকে নেদারল্যান্ডস কিন্তু যারা আপনারা প্ল্যান করছেন আইএলটিএস আছে, খুব সহজে সব জায়গায় কিন্তু একটাই কনসার্ন, ভিসা ভিসা ভিসা। আমরা সবাই সেই একই জায়গাতেই আছে যে আমাদের সবারই কিন্তু ভিসা লাগবে, আপনার আমার সবারই, যারা আমরা এই সেক্টরে কাজ করি বা আপনারা যারা অ্যাপ্লিকেন্টে আছেন, যেটা আমাদের কাছে নেই, আমার কাছেও নাই, আপনার কাছেও নেই। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়া মালয়েশিয়া চায়না না, ইউরোপের যে কান্ট্রিগুলোতে আমরা কাজ করি সেখানে ভিসাটাই সবার এক্সপেকটেশন, এবং ভিসার আগে যে খরচগুলো হয় সবাই কিন্তু এগুলো ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট করছে। তো সেই জায়গাগুলো থেকে আসলে আমার কাছে মনে হয় আপনি যাদের ক্যাশের অবস্থা ভালো আছে, যারা আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট বাদ দিয়ে আপনারা এই টাকাটা বাই 24 লাখ টাকা 25 লাখ টাকা আপনারা ক্যাশ নিতে পারবেন, তাই জন্য নেদারল্যান্ডস খুব ভালো, খুব ভালো অপশন। আর নেদারল্যান্ডস দুটাই থেকে আমরা কাজ করি, সেপ্টেম্বর এবং হচ্ছে ফেব্রুয়ারি, আর ডেডলাইন আসলে খুব আগে চলে আসে। লাইক ধরুন ফেব্রুয়ারির জন্য, সেপ্টেম্বরের জন্য আমরা মে পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত কাজ করতে পারি,
মে পর্যন্ত কাজ করতে পারি, দেখুন এবার রেজাল্ট হয়, আবার ফেব্রুয়ারির জন্য অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কাজ করতে পারি। সো যারা যেভাবে প্ল্যানিং করছেন আইএলটিএস করছেন, নেদারল্যান্ডস ভেরি গুড চয়েস, ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো, ইউরোপে 95% ভিসা রেশিও বা 99% ভিসা রেশিও কিন্তু খুবই রেয়ার, এবং এটা ওয়ান কাইন্ড অফ আকাশের হাতে চাঁদ। তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করতে পারেন, যারা আইএলটিএস প্ল্যান করছেন, প্রিপারেশন নিচ্ছে। এবং নেদারল্যান্ডসে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যারা স্পাউস নিয়ে প্ল্যান করতে চান, যে আমি স্পাউস নিয়ে যাবো, আপনারা সিঙ্গেল অ্যাপ্লাই করেন, সিঙ্গেল অ্যাপ্লাই করে উইদিন 4 to 5 মান্থসের মধ্যে, আমি আসলে এক বছর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ 9 মাস আসলে ক্লাস হয়। সো 9 থেকে 10 মাসের মধ্যে আপনি আপনার ওয়াইফের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আর অনেকেই অনেক হয়তো বা এই ভিডিও দেখে বাজে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন নেদারল্যান্ডসে ইনকাম, ভাইয়া ইনকাম তো পরের কথা, আমি কথা বলছি স্টাডি ভিসার জন্য। হ্যাঁ, আমরা যেটা কাজ করি আমরা কিন্তু স্টাডি ভিসা করাবো, আপনি কি ইনকাম করবেন ওখানে গিয়ে বা কতটুকু ইনকাম করতে পারছেন সেটা লাইব্রেরিস কিন্তু আমাদের কারো ফার্মেই না, ইভেন আপনার ফ্যামিলিরও না। আপনি যাচ্ছেন, প্রথম কথা হচ্ছে আপনি স্টাডি করতে, সেকেন্ড কথা হচ্ছে একটা কান্ট্রির টিউশন ফি যদি থাকে 10 লাখ টাকা, তার মানে সেই কান্ট্রির খরচ অনেক বেশি, ইনকামও বেশি, বাট সেই ইনকামের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে সেটার জন্য ধৈর্য ধরতে হবে। আর যেমন ধরুন আমার একটা স্টুডেন্ট পোল্যান্ডে গিয়ে 2 মাস জব পাইনি, 2 মাস পর এমন জব পেয়েছি 1-10 হাজার টাকা স্যালারি পার্ট টাইম জব করে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটা ধৈর্য আছে আপনার, আপনি কতটা প্যাশন্স নিয়ে কাজ করতে পারছেন। কষ্ট করতেই হয় আমাদের, মাস্টার্স স্টুডেন্টে কম কষ্ট করতে হয়, 1.5 থেকে 2 বছর শেষ, ব্যাচেলর স্টুডেন্টে বেশি কষ্ট করতে হয়, কিন্তু বাংলাদেশে পড়লেও তো ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিত। সো 2 বছর কষ্ট করতে আমি সারা জীবন ভালো থাকি, সেটা কি অনেক বেটার না? সো আমার কাছে মনে হয় যে ইনকাম তো আছেই, বাট যদি আপনি 50% কভার করতে পারেন, 70% কভার করতে পারেন, এটা অনেক বড় ব্যাপার ফ্যামিলির জন্য। তো আশা করছি মোটামুটি আমি সব কভার করে ফেলেছি। নেদারল্যান্ডস আমাদের খুব পছন্দ, আমার নিজের পার্সোনালি খুব পছন্দের কান্ট্রি, এবং কাজ করে খুব মজা, যদি অ্যাডমিশন খুব ক্রাইটেরিয়া ডিফারেন্ট, কোথায় যে কাকে যে কখন কী করবে সেটা একটা ব্যাপার থাকে, বাট আমরা 100% চেষ্টা করতে পারি, বাকিটা তো উপরওয়ালার হাতে, যে কোনো কিছু আসলে ওনার পারমিশন ছাড়া তো কখনো পসিবল না। সো নেদারল্যান্ডস বা যে কোনো কান্ট্রি নিয়ে কথা বলতে হলে আপনারা আমাদেরকে অফিসে সরাসরি ভিজিট করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলাররা সরাসরি আপনার সাথে কথা বলবে, বাট আমি অলওয়েজ প্রেফার করি আপনার অফিসে এসে কথা বলেন। আমি জানি আপনারা অনেকেই বলেন পেইজে নক দেন, যে আমরা তো চিটাগং থাকি, সিলেট থাকি, এখান থেকে আসলে ফোনে তো সব কিছু, এই যে এতক্ষণ আমি ভিডিও বললাম বা 5 মিনিট 6 মিনিট 7 মিনিট একটা ভিডিও, আমি কিন্তু বেসিকটা বলেছি, ইন্টারনাল আরও অনেক কিছু যেগুলো বলতেই পারিনি বা হয়তো এখন মাথায় আসছে না, সামনে কথা বললে আপনার কোশ্চেন এবং আমাদের উত্তর অনেক অপশন কিন্তু বের হয়। তো সেই জায়গাগুলো থেকে উই উইল অলওয়েজ প্রেফার, প্লিজ আমাদের অফিস আমাদের ভিজিট করেন, আমরা ফ্রেন্ডস কনসালটেন্সি সবসময় আপনাদের সাথে আছি, যে কোনো ব্যাপারে আমরা হেল্প করবো। আর ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, যেমন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।